আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আমি এস শপস অ্যান্ড ব্লগস থেকে, আজকে একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি এস শপস অ্যান্ড ব্লগস থেকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আজকে আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি আমি রান্না করেছি এই লাউয়ের তরকারিটা। আপনারা দেখেন লাউয়ের সঙ্গে হচ্ছে টমেটো দেয়া সাথে মাছ দেয়া, এটা হচ্ছে ট্যাংরা মাছ, এটার নাম হচ্ছে ট্যাংরা মাছ দেয়া, লাউ দেয়া, টমেটো দেয়া। তরকারিটা দেখতে পাচ্ছেন একদমই সাদা করে করেছি আমি, মশলা কম দিয়েছি। আমার রান্না যদিও মজা হয় না, টেস্ট হয় না, তারপরও আমার নিজের কাছে নিজের রান্না দেখতে খুব ফ্রেশ লাগে। যখন খাই মুখে টেস্ট না লাগলেও অনেক সময় টেস্ট হয় না, আবার অনেক সময় টেস্ট হয়। যখন টেস্ট হয় না তখন আমার এমনিতে দেখতেই ভালো লাগে যে না ঠিক আছে, আমি আমার নিজের হাতে করেছি, নিজের হাতে মশলা দিয়েছি, বুয়া করেনি, রান্নাটার কালারটাও দেখতে সুন্দর লাগে, আবার হচ্ছে মানে ফ্রেশ লাগে, নিজের কাছে নিজের ফ্রেশ লাগে খেতেও। মাঝে মাঝে আমি কুক করি, বাট আমি অলওয়েজ কুক করি না, আমার হচ্ছে কুক করতে এত ভালো লাগে না। দেখতে পাচ্ছেন টমেটোটা আমি একদম গলিয়ে ফেলিনি, একটু শক্ত শক্ত আছে, আর লাউটা একদমই গলা গলা হয়নি, একটু শক্ত শক্ত আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমার মনে হয় আপনারাও যদি এরকম একটু সাদা সাদা করে একটু লাউয়ের তরকারিটা রান্না করেন আপনাদেরও ভালো লাগবে, আপনাদের খেতেও ভালো লাগবে, আর ভিতরে একদম ফ্রেশ লাগবে, ঠিক আছে। আর কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে রেখেছি, আমার এইভাবেই কাঁচামরিচ ভালো লাগে, যেহেতু আমি ঝাল একদমই খাই না, ঝাল একদমই খেতে পারি না আমি। ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিওটি, আমার সাথেই থাকবেন আর আমার এস শপস পেজের সঙ্গে থাকবেন, আমি লিংক দিয়ে দিচ্ছি আমার এস শপস পেজের সঙ্গে থাকবেন, ঠিক আছে, থ্যাংক ইউ।